कल जाएंगे सर इया देखा गल धनतेरासत कि दरे अहोमिया मानु धन खुन किनिबोले आगबाय आइसे मय नवनीतार मयुरक मयुरक धन्यवाद ज्ञापन करिसु आमी सरसा आन बिखर उपर आलोचना करार आगते आजिर दिनतु रुक्तिर उपर आलोचना करबोले से आजिर दिनतु रुक्ति एने धरनर कथा सकलुए जाने उत्तर प्रदेशर दंडियाखेरा गाउत खुन पुआ जाबा बुली 1000 टन खुन पुआ जाबा बुली एजन সন্যাসীয়ে কৈছিল একজন সাধু সন্যাসীয়ে কৈছিল ইয়াৰ লগে লগে কেন্দ্ৰীয় চৰকাৰৰ নিৰ্দেশত তাত খনন চলু হল আজি প্ৰায় 15 দিন পাৰ হৈ গল এই পৰ্যন্ত সোণৰ হত উপৱান হল এনে অৱস্থাত আন এজন সন্যাসীৰ আবিৰ্ভাৱ ঘটিছে যিজন সন্যাসীয়ে দাবী কৰিছে সোণ পাবই 1000 টন সোণ নাপালো কম পৰিমাণৰ হলো সোণ পাব সেই সন্যাসীজনৰ বক্তব্যক আমি আজি গণ্য কৰিছো আজিৰ দিনটোৰ উদ্ধৃতি হিচাপে शोभन सरकार के दावे से मैं बिल्कुल सहमत हूं, लेकिन इतना सोना नहीं है। सोना जरूर मिलेगा, थोड़ी मात्रा में मिलेगा, ये इतना ज्यादा नहीं है और दूर बिखरा हुआ है, किसी एक स्थान पे भी नहीं है। और ये बाबा गोरखनाथ ने स्वयं अपने कमंडलू में दिखाया, एक बच्ची के माध्यम से चार पांच बच्चों के ऊपर जो प्रयोग किए, चार पांच बच्चों ने बिल्कुल सेम और सेम ही फिगर दिए। और बहुत दूर दूर है, कंगन है, कुछ और चीजें है उसमें, बर्तन इत्यादि है, ज्यादा ऐसा कुछ नहीं है। कालयोग के माध्यम से मैंने किया। এইবাৰ আমি চৰ্চাৰ তৃতীয় বিষয়বস্তুৰ ওপৰত আলোচনা কৰিব বিচাৰিছো। জাতীয় উৎসৱ দীপাৱলী হয়নে নহয় সেইটো পিছৰ কথা, কিন্তু দীপাৱলী ভাৰতৰ এটা উৎসৱ। এই দীপাৱলী এটা দখল কৰিছে চুবুৰীয়া ৰাষ্ট্ৰ চীনে। সমগ্ৰ দেশত এতিয়া দীপাৱলী বজাৰত দেখা গৈছে যে যি লাইট আলোকসজ্জা, এই আলোকসজ্জাৰ অধিকাংশ আলোকেই, অধিকাংশ লাইটেই অসমলৈ আহিছে বা ভাৰতলৈ আহিছে চীনৰ পৰা। অৰ্থাৎ দীপাৱলী বজাৰখনো চীনে দখল কৰিছে। আমি এই সংকটত বিতংভাৱে আলোচনা কৰিম। আমি ফেঞ্চি বজাৰ স্থিত আলোকসজ্জার বজারত কি পরিবেশের সৃষ্টি হয়েছে, কেনে ধরনের লাইট আহিছে, এই বিষয়ে কথা পাতিবলে চেষ্টা করি। কিন্তু তার আগতে দীপাবলীর আরো একটা খবর। এগারী বিতর্কিতা কংগ্রেস বিধায়িকা রুমিনাথ, রুমিনাথক আজি দেখা গেল দীপাবলীর বজারত। দীপাবলী উপলক্ষে রুমিনাথে ফটকা আর অন্যান্য সা সামগ্রী ক্রয় করেছিল। সেই সময় উপস্থিত আছিল এন টিভির সাংবাদিক। আমি প্রথমে দেখা বিচারছো রুমিনাথের উপর এক বিশেষ প্রতিবেদন। বিধায়িকা রুমিনাথর দীপাবলী লাগিছে। দীপাবলীত ফটকা অথবা ফুলজারি জ্বলাই দীপাবলী উদযাপন করবলে সাজু হয়েছে রুমি। শুকুরবারে দীপাবলীর বজারত দেখা গল কংগ্রেসের বিধায়িকাগী হেঁপাহ পলুয়াই দীপাবলীর ফটকা কিনিছে রুমিনাথ। কিমান কিনা বেশি সাউন্ড সাউন্ডওয়ালা বস্তুবিলাক মোৰ নিজে ভয় খাও, বেশি সাউন্ডলেস বেশি কিনিছো। তেনেধরনের চক্র বা ফুলজরি বা তারাবৃত্তি এইবিল সাউন্ডলেস বেশি হয়। আপনাদের জানে যে নির্দেশ আইছে যে যেটা সাউন্ডলেস সেটা বেশি ইউজ করব লাগে। আর কিনা কিনি লইছো যেনকা মানুষবিলাকে কিনে এনে আইছো আজি। শুনি আচরিত হব, কংগ্রেসী বিধায়কগাকে দীপাবলীত ফটকা ক্রয় করেছে কেবা হাজার টাকা। আপুনি জানিব বিচাৰিব কিমান টকাৰ ফটকা কিনিছে রুমিনাথ। ষোলো হাজার টাকা বাজার করে দিছে। ভাল লাগে, ভাল লাগিছে। মই প্ৰথম তো চিনি পোৱা নাছিলো, কিন্তু তাৰ পিছত খুদিলে তো বোলো মানে দেখা দেখা লাগিছে, কিন্তু নাম না নাম জানা নাছিলো মই। উল্লেখযোগ্য যে দ্বিতীয় বিবাহক কেন্দ্ৰ কৰি বিতৰ্কৰ মাজত সোমাই পৰিছিল রুমিনাথ। কেন্দ্ৰীয়
একেবাৰে পাছত নিত্য ডেকাৰ সৈতে গালিবুল রহমান এনিটিভি গুৱাহাটী। ষোল্ল হাজার টকার ফটকা কিনিলে রুমিনাথে, কংগ্রেসের বিধায়িকায় এনধরনের ফটকা ক্রয় করলে হয়তো কাইলৈ পৰহিলৈ ফটকার মাজত দেওয়ালির মাজত ফুলজারি ফটকা ফুটাই আনন্দ উৎসব উদযাপন করব। ফটকার কথা বাদ দিল, এবার আইসো আলোকসজ্জার কথা। ইয়ার আগতেই কৈছিলো আমি চর্চার বিষয়বস্তুর উপর যে অসম তথা ভারতবর্ষত এটা দীপাবলীর বতর আলোকসজ্জার ক্ষেত্রে চীনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চীনত প্রস্তুত করা আলোকসজ্জা সোমাই পড়ছে অসমত, চীনে প্রস্তুত করা আলোকসজ্জা সোমাই পড়ছে ভারতবর্ষত। এই ক্ষেত্রে আমি প্রস্তুত করা এক প্রতিবেদন প্রথমে আপনার দেখাব লাগছো। মূরে কপালে হাত সাপতি বহি আছে মাটির চাকির ব্যবসায়ী, সম্মুখত অজস্র চাকি কিন্তু নাই গ্রাহক। ইয়ার বিপরীতে ভারতীয় উৎসব দীপাবলী ভারতের বাজার দখল করেছে সুবুরিয়া রাষ্ট্র চীনে। ফাঁসি বাজারত এটা রং বিরঙের আলোকসজ্জা। এয়া চীনের উৎপাদন, চীনের আলোকসজ্জার সুসজ্জিত হয়েছে এইখন অসম। চীনের পোহরে আমি উদযাপন করছো পোহরের উৎসব দীপাবলী। চাইনিজ সময়তে এই মানে কম দাম বস্তু হয়, ঠিক আছে, দামটো কম হয়। আর ইন্ডিয়ান মাল আছে এটা দাম বেশি হয়, আর এই মানে কোয়ালিটি মানে মেইনটেইন করতে পারা নাই, চাইনা মেইনটেইন করে গেছে এইটাই। মাটির চাকির পরিবর্তে এতিয়া বাজারত চাহিদা বৃদ্ধি পাইছে চাইনার পৰা আমদানিকৃত লাইটর। আর ভারতীয় উৎসব পোহরের উৎসব দীপান্বিতালো মাত্র দুটা দিন বাকি থাকার অবস্থাত এতিয়া লাইটর দোকানত ভিড় করেছেহি বহু গ্রাহকে। প্রশ্ন হয় চীনের এই আলোকসজ্জার সঙ্গে ভারতে প্রতিদ্বন্দ্বিতা করব পৰা নাই কিয়? আচ্ছা, চাইনা কা প্রোডাক্ট হ্যাঁ, ইন্ডিয়া মে একদম এক ভি নেই বানতা, সব চাইনিজ প্রোডাক্ট হ্যাঁ, কোয়ালিটি দিন বে দিন ডাউন হো রহা হ্যায়, তো লেনা নি লেনা বেকার হ্যায়, ইউজ এন্ড থ্রো, ওয়ান টাইম দিওয়ালি ইউজ লে লো অর পাপি সে ফেক দো, অর কুছ কাম নেই ইস আইটেম কা। বিক্রেতাসকলে দাবি করে যাবারের তুলনায় এইবার বিক্রি যথেষ্ট ভাল নহয়, দাম বাড়িছে চীনের সামগ্রীর। চাইনিজ লাইট কে মতলব ডিমান্ড ভি কাফি আচ্ছা অর মতলব সস্তে মে চিজ বড়িয়া মিলতা হ্যায়, ইন্ডিয়ান কা জো আইটেম হ্যায় ও আইটেম মে তো ইতনা আচ্ছা নেই হ্যায়, দাম ভি জাতা হ্যায় প্লাস ইতো মতলব বস। কি ঠিক, চীনের আগ্রাসন যুগ গতিত আগবাড়িছে, কাইলৈ পৰহিলৈ অসমৰ জাতীয় উৎসব বিহুৰ ঢোলটো নির্মাণ করে বিক্রি করব চীনে এইখন অসমত। কেমেরা পার্সন নিত্য ডেকার সঙ্গে পার্থপ্রতিম শইকীয়া, এনিটিভি গুৱাহাটী। অসমীয়া মহিলার মাজত অতিকৈ প্রিয় অসমীয়া সোণৰ গহনা, যুগ গতিত চীনের আগ্রাসন আরম্ভ হয়েছে কালি পৰহি, হয়তো অসমীয়া মহিলার অসমীয়া সোণৰ গহনা চীনে প্রস্তুত করাটো একো আচৰিত কথা নহব। হয় দেখা গৈছে যে মাটির চাকিত এতিয়া দীপাবলীত কোনো বন্তি নজ্বলায়, আসলে বন্তি জ্বলাব কেনেকৈ? মিঠাতেলৰ যিহে দাম, ইয়াৰ বিপৰীতে চীনৰ এই আলোকসজ্জাৰ দাম যথেষ্ট সত্যা। 100 টকাত আপুনি প্রায় 10 মিটাৰ দীঘল আলোক লাইট জ্বলাই রাখিব পাৰে, অথচ 100 টকা খৰচ কৰি আপুনি এগছি চাকি বা 10টা চাকি কিমান দেৰি জ্বলাই ৰাখিব পাৰে, সেয়াও প্ৰশ্নৰ বিষয়। আমি এই বিষয়ে কথা পাতিবলৈ ফেঞ্চি বজাৰত উপস্থিত থকা আমাৰ সাংবাদিক পাৰ্থপ্ৰতিমৰ কাষলৈ যাব বিচাৰিছো। পাৰ্থপ্ৰতিম, এটা ফেঞ্চি বজাৰত কেনে পৰিৱেশ আৰু কেনে ধৰণৰ সা সামগ্ৰী তাত আছে, আৰু এইবিলাকৰ ৰেট কেনেকুৱা, এইবিলাকৰ মূল্য কেনেকুৱা, দৰ্শকসকলক জ্ঞাতাৰ্থে আপুনি জনাব নেকি আলোকসজ্জাৰ মূল্য কেনে ধৰণৰ আপোনাৰ পৰা দৰ্শকসকলক জ্ঞাতাৰ্থে আমি জানিব বিচাৰিম। হয়, কিছু সময় পূর্বে অর্থাৎ দিনের ভাগত আহি পেলায় যেটা আমি এই যে লাইটের বাজার আছে, লাইটের বাজারত আহি পেলায় আমি যেটা উপস্থিত হয়েছিল, তেতিয়া ইয়াত গ্রাহকের যথেষ্ট ভিড় আছিল। আর তেতিয়া আমি এটা কথা অনুভব করেছিল যে বর্তমান সময়ত বর্তমান যে দীপান্বিতা, সেই দীপান্বিতাত মাটির চাকির পরিবর্তে যে চীনের পর আমদানিকৃত লাইট, সেই লাইটের চাহিদা যথেষ্ট বৃদ্ধি পাইছে। এইখিনিতে মই আৰু এটা কথা কব লাগিব যে কেবল চীনের পরাই নহয়, চেন্নাই পৰা অহাও যে ইলেকট্রনিক সামগ্রী আছে, আলোকসজ্জার যে সামগ্রী আছে, সেই সামগ্রীসমূহের চাহিদা আজির তারিখত বাজারত যথেষ্ট বেশি। আর যেতিয়া এই ব্যবসায়ীসকলের আমি কথা বতরা পাতিছিল, তেতিয়া তেওঁলোকে আমাক এটা কথা জানিবলৈ দিছিলে যে চাইনার পৰা অহা সামগ্রীসমূহের চাহিদা এই কারণে বেশি হয় যে ভারতত যিসমূহ সামগ্রী প্রডাকশন হয়, যিসমূহ উৎপাদন হয়, যি ইলেকট্রনিক প্রডাক্ট আছে, সেই ইলেকট্রনিক প্রডাক্টর দাম মূল্য যথেষ্ট বেশি। ইয়ার পরিবর্তে কিন্তু চাইনার পৰা যিসমূহ বস্তু ইয়ালৈ অনা হয়, আমদানি করা হয়, সেই সামগ্রীসমূহের মূল্য তুলনামূলকভাবে যথেষ্ট কম। গতিকে সেই কারণে চাইনার যি লাইট, যি প্রডাক্ট, সেই যি উৎপাদিত চাইনাত উৎপাদিত যি লাইট, সেই লাইটের
চাহিদা যথেষ্ট বেশি আর এটা আমি যাবলে বিচারিছো এজন ব্যবসায়ী হিসেবে আর আমি তেওঁৰ জানিবলৈ বিচাৰিম যে এবাৰ তেওঁলোকৰ দীপান্বিতা যি বজাৰ সেই বজাৰ তেওঁলোকে গ্রাহকৰ পৰা কেনে ধৰণৰ সহযোগিতা কেনে ধৰণৰ সহায় পাইছে আমি আপোনাৰ ওচৰলৈ আহিছো আর আপোনাৰ পৰা জানিবলৈ বিচাৰিম যে যি এবাৰ লাইটৰ বজাৰ আপোনালোকে ব্যৱসায়ৰ লগত জড়িত গতিকে এই যি দীপান্বিতা মাত্ৰ দুদিন বাকী আছে দীপান্বিতালৈ এই সময়ত আপোনালোকে গ্ৰাহকৰ পৰা কেনে ধৰণৰ সহায় পাইছে সহায়টো ভালে খোৱা বেছি মানে যোৱা বছৰ বা এইটো বছৰ আৰু বেছি হৈছে আৰু এইটোৱে আৰু কালিতো আছে আৰু আৰু এটা কথা মই আপোনাক সুধিবলৈ যিহেতু পূৰ্বতে মাটি চাকি প্ৰচলনটো যথেষ্ট বৃদ্ধি আছিলে আৰু কিছু সময় পূৰ্বে আমি আপোনাৰ লগত যেতিয়া কথা বতৰা পাতিছিলো তেতিয়া আপুনি আমাক এটা কথা জানিবলৈ দিছিল যে যিহেতু চাইনাৰ পৰা অহা যি চাইনাত উৎপাদিত চাইনাত প্ৰডাকচন হোৱা যিসমূহৰ মূল্য যথেষ্ট কম গতিকে সেইটো এটা কাৰণ যে গ্ৰাহকে ইয়াৰ এই সন্দৰ্ভত আপুনি কি কব সেইটো মানে চাইনাৰ মানে ইয়াতে পইচা বেছি আছে আৰু ইয়াতে মানে কি কৈছোন এইটো বস্তু দাম ইমান নহয় 25 টকাৰ পৰা ষ্টাৰ্ট আছে সেইকাৰণে এইটো চেল ভাল হয় চাইনাত উৎপাদিত সামগ্রীর মূল্য যথেষ্ট কম ভারতীয় মূল্য যথেষ্ট কম আর এইখিনিতে অনুরোধ জানাইছো এই বজারখনের দৃশ্য যেহেতু বর্তমান সময় যেহেতু নিশা 9 বাজি গৈছে গতিকে ইয়াত গ্রাহক যথেষ্ট পরিমাণে কম কিন্তু দিনের ভাগত ইয়াত গ্রাহকের যথেষ্ট লানি নিশিগা সুত আছিল এইখন বজারত আর আমি পুনর্বার সেই ব্যবসায়ী সকল ওসলে যাম কিন্তু তার পূর্বত আমি দেখা লব বিচাৰিছো এই যে পোহৰৰ এই যে আলু সজ্জা এইখন বজাৰৰ এই আলু সজ্জার দৃশ্য সমূহ ইয়াত দর্শকে টেলিভিশনের পর্দাত দেখিবলৈ পাইছে আর যে ভিন্ন ভিন্ন রঙী পোহরে এই বজারখন ইতিমধ্যে পোহরাই তোলা হয়েছে আর ইয়াত গ্রাহকরও যথেষ্ট সহারি আছিল আমি পুনর্বার ইয়াত থাকা ব্যবসায়ী সকল ওসরে যাবলৈ বিচাৰিছো আর তেওঁলোকৰ পৰা আমি আৰু এটা কথা জানিবলৈ বিচাৰিম আৰু এটা কথা আমি তেওঁলোকৰ পৰা জানিবলৈ বিচাৰিম আমি পুনর্বার আপোনাৰ ওচৰলৈ আহিছো আৰু আৰু এটা কথা আমি জানিব বিচাৰিম যে ঠিক আছে আপুনি হিন্দীত কলেও একো কথা নাই যোৱাবাৰ আৰু এইবাৰ এইটো তো ঠিক নাই যোৱাবাৰ আৰু কি মানে কাষ্টমাৰ আহে কম বেছি আহি থাকে সেইটোৱে এবাৰ ঠিকে আছে যোৱাবাৰ নিচিনা দোকান বহুত হৈ গ'ল নহয় চেলটো ইমান নাই আগৰ নিচিনা যোৱাবাৰ কম আছিল বহুত দোকান হৈ গ'ল সেইটোৱে হয় ইতিমধ্যে জানিবলৈ দিছে যে যোৱাবাৰতকৈ এবাৰ গ্ৰাহকৰ সঁহাৰি যথেষ্ট পাৰ্থ আমাৰ সময় শেষ হৈ গৈছে আপুনি আমাক এইখিনি সময় দি সমগ্ৰ দৰ্শকক অসমৰ দৰ্শকক দেশৰ দৰ্শকক চীনৰ কেনেকুৱা আলু সজ্জা সেই বিষয়ে আপুনি প্ৰতি দেখুওৱাৰ বাবে আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিলো ইতিমধ্যে আমাৰ চৰ্চাৰ সময় শেষ হৈ আহিছে কিন্তু বিদায় লোৱাৰ আগতে আমি সদায় দেখুওৱাৰ নিচিনা এইবাৰ দেখুৱাবলৈ আহিছো এটা পুৰণা গান এই পুৰণা গানৰ বিদায় ল'ম চৰ্চাৰ এই অনুষ্ঠানৰ পৰা